হাজার হাজার বেকার যুবক যুবতীর শিক্ষকতার যোগ্যতা থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে অযোগ্যদের চাকরি দেবার প্রতিবাদে রাস্তায় ছাত্র সংগঠন থেকে যুব সংগঠনের নেতৃত্বরা, বেকার যুবক যুবতীদের সাথে প্রতারণা এবং শিক্ষক নিয়োগের স্বজন পোষণের প্রতিবাদে আজ DYFI শিলিগুড়ি দক্ষিণ পূর্ব লোকাল কমিটি রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। কলেজপাড়ার DI অফিসের সামনে এক বিক্ষোভে সকল যুবনেতাদের মুখে একটি স্লোগান, যোগ্য ব্যক্তিদের চাকরি দেবার পাশাপাশি অপরাধী নেতা মন্ত্রী সকলকে গ্রেফতার করতে হবে। রাজ্যের প্রতিনিধি দুর্নীতি কার স্বার্থে রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। দুর্নীতি কার স্বার্থে শিক্ষামন্ত্রী জবাব চাই, জবাব দাও। জবাব 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 তোমায় দিতে হবে। ইনকলাব 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 এবং SSC দুর্নীতি কাণ্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সেখানে সরাসরিভাবে যুক্ত, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখানে সরাসরিভাবে যুক্ত। কালকে আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম, শিক্ষামন্ত্রী উত্তরবঙ্গ থেকে রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে, মাঝপথে তিনি উধাও হয়ে গেলেন। যেখানে শিক্ষামন্ত্রী রাস্তার থেকে পালিয়ে যান সেই রাজ্যে নৈরাজ্যের অবস্থা কল্পনার অতীত। SSC পরীক্ষায় যেভাবে দুর্নীতি ঘটেছে, প্যানেলভুক্ত নন এমন চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছেন, তারা কী প্রমাণ হলো? যারা পড়াশোনা করে চাকরি পেতে চাইছেন, একটা আশা দেখছেন, একটা স্বপ্ন দেখছেন, তাদের আশা এবং স্বপ্নকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল বর্তমানের রাজ্য সরকার। তাই থাকবে, আমরা কথা দিয়ে গেলাম যদি শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী যদি গ্রেপ্তার না হন, শিক্ষা প্রতিমন্ত্রী যদি গ্রেপ্তার না হন, আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলে যুবদের জন্য কীভাবে সংগ্রাম করতে হয় আমরা সেই পথ দেখিয়ে দেবো।